মিরসরাইয়ে বৃষ্টির অজুহাতে সবজির দাম চড়া, কাঁচামরিচের কেজি 300 টাকা। কাঁচা বাজারে দীর্ঘদিন ধরেই চলছে অস্থিরতা, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী। কখনো দাম সামান্য কমলেও কয়েকদিনের মধ্যেই আবারও বেড়ে যায়। উচ্চমূল্যের বাজারে বেহাল অবস্থা সাধারণ মানুষের, প্রতিনিয়তই বাজারে এসে হিমশিম খেতে হয়। কাঁচামরিচের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে, সপ্তাহ ব্যবধানে কেজিতে 100 থেকে 120 টাকা বেড়ে প্রকার ভেদে 280 থেকে 300 টাকা দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এছাড়া সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত দাম বেড়েছে মাছ ও পেঁয়াজের। ক্রেতাদের অভিযোগ, উচ্চমূল্যের কারণে অনেকেই চাহিদা মতো প্রয়োজনীয় পণ্য কিনতে পারছেন না, আর চড়া দামের জন্য বিক্রেতারা দুষছেন বৃষ্টিকে। তারা বলছেন চাহিদা মতো কাঁচা শাকসবজি পাওয়া যাচ্ছে না, তাই বাড়তি দামে এনে বিক্রি করতে হচ্ছে। শনিবার মিরসরাইয়ে বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা যায় শাকসবজি সহ আলু পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় সব পণ্যই বিক্রি হচ্ছে উচ্চ দামে। এতে বাজার করতে আসা ক্রেতাদের মধ্যে দেখা গেল অসন্তোষ। তারা বলছেন বাজারে সবজি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে সব ধরনের শাকের দাম। খুব বেশি দিন আগের কথা নয়, বছরখানেক আগেও 10 টাকা থেকে 20 টাকার মধ্যে সব ধরনের শাকের আটি পাওয়া যেত, কিন্তু এখন তা পাওয়া অসম্ভব। শনিবার বাজারে প্রতি আটি লাউ শাক বিক্রি হচ্ছে 50 টাকা দরে। সবজি বিক্রেতা পারভেজ বলেন বৃষ্টির কারণে সব ধরনের সবজির দাম বেড়েছে, গত সপ্তাহ থেকে আজ বাজারে প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে উচ্চমূল্যে। টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি 100 টাকায়, শসা 50 থেকে 60 টাকা, কাঁকরুল 100 টাকা, পেঁপে 60 টাকা, ঢেঁড়স 40 টাকা, পটল 100 টাকা, চিচিঙ্গা 120 টাকা, বরবটি 80 টাকা, কচুর লতি 60 টাকা দরে বিক্রি হচ্ছে, আর মানভেদে প্রতিটি লাউ 70 টাকা, চাল কুমড়া 60 টাকা, এছাড়া প্রতি হালি কাঁচা কলা 40 টাকা এবং লেবুর হালি বিক্রি হচ্ছে 30 টাকা করে। আরেক শাক বিক্রেতা মহিউদ্দিন বলেন এখন বর্ষাকাল, সব দিকে পানি, আড়তে ঠিকমতো মাল আসে না, তাই দাম বেশি। পেঁয়াজের দাম শতক ছাড়িয়েছে, বাজারে সব ধরনের পেঁয়াজের দাম 100 ছাড়িয়েছে। আকার ও মান ভেদে ক্রস জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 100 থেকে 110 টাকায়। এর মধ্যে ছোট সাইজের পেঁয়াজ 100 টাকা এবং বড় সাইজের পেঁয়াজ 110 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া আজ আলু 60 টাকা, রসুন 200 টাকা, আদা 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজি নয়, মাছ বাজারও অস্থির। রুই মাছ বিক্রি হচ্ছে 360 থেকে 600 টাকা কেজি দরে, কাতলা মাছ 400 থেকে 550 টাকা, চিংড়ি মাছ 1000 থেকে 1500 টাকা, তেলাপিয়া 250 টাকা, পাঙ্গাস 200 টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে 155 টাকায় বিক্রি হচ্ছে, আর বিভিন্ন দোকানে ডিম 140 থেকে 145 টাকা ডজন বিক্রি হচ্ছে। বর্তমানে 11 টাকা পাইকারি। আপনি এখন খুচরা কত বিক্রি করেন? খুচরা এখন 12 টাকা, আর পাইকারি 11 টাকা।